ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সি প্যানেলে ইনস্টল করতে হয়। চলুন আমরা দেখি। তো আজকে যে সিস্টেমটা আমি দেখাবো, মোটামুটি পৃথিবীর যত সি প্যানেল আছে সবগুলো সি প্যানেলে একই রকম দেখতে হবে। কিছুটা ডিফারেন্ট হতে পারে, এটা কোনো বিষয় না, কিন্তু কাজ সেম কাজই করতে হবে আপনাকে। জাস্ট আপনি কি করবেন, আপনি এখান থেকে, এটা হচ্ছে আমার একটা, এখান থেকে আমি মোটামুটি কিছু ডোমেন হোস্টিং কিনি। আমি আরও কিছু সাইট আছে যেখান থেকে আমি ডোমেন হোস্টিং কিনে থাকি। তো এখানে ধরেন আমি কি করব, জাস্ট এখান থেকে আমি ডোমেনের বা সার্ভিসের এখানে ক্লিক করব। ক্লিক করে যে ডোমেনটা আমার এখান থেকে অ্যাক্টিভ আছে এখান থেকে জাস্ট আমি দেখব। হ্যাঁ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা সরাসরি ফাইলে চলে যেতে পারি। হ্যাঁ, ফাইলে ফাইলে চলে যেতে পারি। ফাইলে চলে গেলে এরকম আসবে। হ্যাঁ, অথবা আপনার সি প্যানেল দেখতে অন্যরকম হতে পারে, সেক্ষেত্রে কোনো বিষয় না। আপনি যদি একটা বিষয় জানেন তাহলে সবগুলোতেই আপনি ইজিভাবে কাজ করতে পারেন, অথবা ক্লায়েন্ট আপনাকে সি প্যানেলে অ্যাক্সেস দিয়ে দিবে, যেমন আমাকে দিয়ে দিছে। তো আমি এখান থেকে ওয়েবসাইট থেকেও আমি সি প্যানেলে যেতে পারবো। তো সি প্যানেলে আসলে প্রথম অবস্থায় আপনি যখন আসবেন তখন আপনার সামনে এরকম অপশন শো করতে পারে, অথবা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। মাই সার্ভিস, এটা হচ্ছে আমি এখান থেকে ভিউ, এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে ফাইল ম্যানেজার, এখানেই ছিলাম। ওকে, আমরা এখান থেকে দেখেন ডাব্লিউ লগইন টু সি প্যানেল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে সেম ভাবে আপনি সি প্যানেলে আসতে পারবেন। তো আপনি যখন ফার্স্ট টাইম সি প্যানেলে আসবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। এরকম হতে পারে কোনো কোনো ওয়েবসাইট বা কোনো কোনো ডোমেন হোস্টিং কোম্পানির সি প্যানেল বিভিন্ন টাইপের হতে পারে, দেখতে বিভিন্ন টাইপ হতে পারে, কিন্তু সবগুলোর সিস্টেম একই, একইভাবে কাজগুলো করতে হয়। তো আপনি যখন দেখবেন, আপনি যখন সি প্যানেলে লগ ইন করবেন পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে, তখন আসলে আপনি নিচের দিকে চলে আসবেন। কোনো জায়গায় ক্লিক করবেন না, কোনো জায়গায় ক্লিক করার দরকার নয়, জাস্ট একদম নিচের দিকে আসবেন। টুলসগুলো দেখতে পারবেন এখানে, বিভিন্ন টাইপের টুলস। তো আপনি খুঁজবেন কোথায় ফাইল ম্যানেজারটা আছে, কোথায়, এখানে অভাব নাই টুলসের। হ্যাঁ, তো আপনি এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, দরকার নাই আমাদের। আমরা কি করব, সর্বপ্রথম একদম যেটা সহজভাবে একটা ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটা আমরা দেখব। তো একদম আমরা কোনো জায়গায় ক্লিক না করে আমরা সরাসরি ফাইল ম্যানেজারে ক্লিক করব। ফাইল ম্যানেজারে ক্লিক করলে আপনাদের সামনে এরকম শো করবে। তো এখানে আপনাকে কোনো জায়গায় ক্লিক করতে হবে না, জাস্ট এখান থেকে পাবলিক HTML যেটা আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে একটা ফাইল পাবেন CGI। হ্যাঁ, এটা আপনি ডিলিট করে দিবেন, আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস দেখাবে, একদম কিচ্ছু নাই, এমটি। হ্যাঁ, তো আমরা কি করব, প্রথমে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস দরকার। আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য। আমরা এখান থেকে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাবো, সেই জন্য আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করব। তো আপনি লিখবেন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ORG, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে কোনো একটা লিঙ্কে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর এখানে ভার্সন আসবে। হ্যাঁ, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.42, এটা একটা ভার্সন। হ্যাঁ, তো আপনারা জাস্ট এখান থেকে যে কোনো একটা ভার্সন ডাউনলোড করে নেবেন। আমি যেটা রিসেন্টলি যেটা পাবলিক হয়েছে সেই ভার্সনটা আমি এখান থেকে ডাউনলোড করলাম। তো ডাউনলোড অলরেডি করা আছে, জাস্ট আমি লোকেশনটা অ্যাড করে দিলাম। এরকমভাবে ডাউনলোড হতে থাকবে। হ্যাঁ, যেহেতু আমি ইতিপূর্বে ডাউনলোড করে ফেলছি, আমাকে আর ডাউনলোড করার দরকার নাই। এবার আমি যেটা করব এখান থেকে, তো আমি সরাসরি এখানে আসব, এই যে এমটি যেটা পাবলিক ডট এসটিএমএল, এখানে এসে আমরা জাস্ট আপলোডে ক্লিক করব। এখান থেকে আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব, এখান থেকে আমার ওয়ার্ডপ্রেসটাকে এখানে ওপেন করে দিব। হ্যাঁ, তাহলে এরকম লোড নিবে। হ্যাঁ, এটা যখন গ্রিন আসবে তখন মনে করতে হবে যে আসলে এটা এখানে অ্যাড হয়ে গেছে। জাস্ট আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করলে এরকম একটা জিপ ফাইল আপনাদের সামনে শো হবে। জাস্ট আমরা এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব, এখান থেকে এক্সট্রাক্ট করে দিব। ঠিক আছে, এক্সট্রাক্ট ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আমরা জিপ থেকে আনজিপ করলাম সেটা আমরা এখান থেকে ওপেন করব। করার পরে আমাদের এখানে যতগুলো জিনিস থাকা দরকার সবগুলো এখানে আছে, এগুলো আমরা পরে দেখব। ডাব্লিউপি অ্যাডমিন, এগুলো আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে দেখলে দেখতে পারবো। ডাব্লিউপি অ্যাডমিন কন্টেন্ট, ডাব্লিউপি কন্টেন্ট, এগুলো অনেক কিছু আছে। এগুলো বিভিন্ন, আমরা যে ওয়েবসাইটটা বানাই সেটা বিভিন্ন ভাষায় হয়ে থাকে, সেগুলো ভাষা হতে এখানে। তো আমরা জাস্ট এখান থেকে ডাব্লিউপি কন্টেন্টে ক্লিক করব। এখান থেকে আমরা থিম প্লাগইন দেখতে পারবো। হ্যাঁ, এগুলো আমাদের আপাতত দরকার না, আমি ব্যাক করি। জাস্ট এখান থেকে যতগুলো ফাইল আছে সবগুলো আমি এখন, যদি আমি আমাদের ওয়েবসাইটে যাই, যদি আপনাদেরকে দেখাই আমাদের ওয়েবসাইটটা, এখন দেখতে খুব একটা
ভালো লাগবে না, এরকম দেখাবে। দেখছেন কিচ্ছু নাই, জাস্ট ইন্ডেক্স দেখাবে, ইন্ডেক্স তো এরকম দেখাবে, কিছুই কিন্তু দেখা যাচ্ছে না, ভালো লাগতেছে না। তো আপনাকে কি করতে হবে, তো আপনাকে প্রথমে এটাকে কপি করতে হবে, এটাকে আমরা একটা মূল ফাইলে নিয়ে যাবো, জাস্ট সিলেক্ট করবেন অল সিলেক্ট, দেখেন এখানে অল সিলেক্ট নামের একটা বাটন পাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে মুভ করবেন, মুভ মুভ করে এখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে সরাইয়া জাস্ট এসটিএমএল ফাইলে রাখবেন। তো এটা চলে গেছে এখানে, জাস্ট আমরা ব্যাক করবো, ব্যাক করলে আমরা এখানে দেখতে পারবো এই যে ওয়ার্ডপ্রেস যেটা জিপ আছে এটা চাইলে আপনি ডিলেট করে দিতে পারেন, হ্যাঁ এটা আপনার রুচি, জাস্ট আমি এখান থেকে ডিলেট করে দিতে পারি অথবা রাইখেও দিতে পারি, সমস্যা নাই, তো আমি ডিলেট করে দিলাম। তো এবার যদি আমি দেখি আমাদের সাইটটা দেখতে কিরকম, তো জাস্ট আমরা এখান থেকে রিলোড করলেই দেখতে পারবেন এরকম আসবে। হ্যাঁ তো এখান থেকে আমরা যেটা করব, আপনি যদি না বুঝে থাকেন তাহলে জাস্ট আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা থাকবে, এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ফার্স্ট টাইম আপনি যখন আসবেন তখন আপনার লিঙ্কটা এরকম, আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে মানে ডোমেনটা থাকবে, ডোমেনটার পরে একটা স্পেস দিয়ে, ঠিক আছে, সরি, ডোমেনটার পরে একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পর এখানে লিখবেন হচ্ছে ডাব্লিউপি 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 ড্যাশ অ্যাডমিন, এখানে লিখে ইন্টার চাপ দিবেন। তাহলে সেমভাবে আমার মতো এরকম দেখাবে, এরকম একটা ইন্টারফেস দেখাবে। হ্যাঁ তো আমরা কি করবো, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সেট করতে বলবে, আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা সেট করে নেক্সট করব। এবার আমাদের বলতেছে এখানে একটা ডাটা বেস সেট করো, এখানে ডাটা বেস, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিতে বলতেছে, ওকে লেটস গো। তো আমরা এখান থেকে এগুলো দিতে হবে, এগুলো তো আমি তৈরি করি নাই, তাহলে দিব কীভাবে? তো আমি কি করব, সরাসরি আমার আবার সি প্যানেলে এখানে চলে আসবো, এখান থেকে আপনি সরাসরি যেটা করবেন নিচের দিকে চলে আসবেন, আগে দেখতে হবে যে এই যে দেখেন মাই স্কুলার ডাটাবেস উইজার্ড, ডাটাবেস উইজার্ড যেটা আছে প্রথম এটাতে আসবেন, এটাতে এসে ইন্টারেক্ট মানে এখানে ক্লিক করবেন আর কি, ক্লিক করার পর এখানে একটা ডাটাবেস নাম দিতে বলতেছে। হ্যাঁ তো আমি এগুলো আমার মনের মতো করে দিব আপাতত, ঠিক আছে, দিয়ে নেক্সট করব, ঠিক আছে। এখানে আপনি যা খুশি দিতে পারেন, একদম সিম্পল যেটা দেখাচ্ছি এটাতে আপনি করতে পারবেন, দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে ধরেন এটা দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড দিয়ে দিই, ধরেন একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম আপাতত, পাসওয়ার্ড দিয়ে দিই, ওকে একটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর জাস্ট আমি নেক্সট ক্রিয়েট ইউজারে ক্লিক করব। হ্যাঁ এটা ইউজার হচ্ছে, এটা অল সিলেক্ট করব, করে ম্যাক চেঞ্জ ক্লিক করব, ক্লিক করলে আমার দেখতে পারবেন যে আমার ডাটাবেস ইউজার দুইটা তৈরি হয়ে গেছে, দুইটা তৈরি হয়ে গেছে। আমি দেখবো কোথা থেকে, আপনি চাইলে এখান থেকে ব্যাক করতে পারেন, হ্যাঁ ঠিক আছে, অথবা নতুন আরেকটা তৈরি করতে পারেন, আপনি যে কয়টা তৈরি করতে চান করতে পারেন। এটা আসতে করতে হয় আমরা যেহেতু একটা ডাটাবেস উইজার্ড তৈরি করছি সেই জন্য আমাদের মাই স্কুলারের ডাটাবেস যেটা আছে এখানে আমরা এখানে চলে আসবো, দেখতে পারবেন এটা তৈরি হয়ে গেছে, প্রথম ডাটাবেস হচ্ছে এটা কপি করলাম, কপি করে আমার যে ওয়ার্ডপ্রেসটা আছে এখানে পেস্ট করলাম, এখানে অনেকগুলো স্পেস হয়ে গেছে, স্পেসগুলো রাখা যাবে না। তারপরে ধরেন আমার কী আছে, ইউজার, ইউজার লাগবে, তো আমি ইউজারটা কপি করলাম, আমি যেটা তৈরি করছি এখান থেকে দেখতে পারবো, ইউজারটা দিয়ে দিলাম, এবং এখানে আমার একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করব, ওকে। এবার দেখেন আমি সাবমিটে ক্লিক করার পরে আমার সব কিছু ঠিকঠাক থাকলে, ঠিকঠাক আছে বিধায় আমার এখানে রান দ্য ইনস্টল লেখা আসতেছে, আর যদি ঠিকঠাক না থাকতো তাহলে রং লেখা আসতো বা অন্য কিছু আসতো। হ্যাঁ তো আমরা এখান থেকে রান দ্য ইনস্টলে ক্লিক করব, এখান থেকে আমরা একটা ওয়েবসাইটে মানে এখন তো আমরা একটা থিম ইনস্টল মানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলছি, তো এখন দেখতেছেন এখন আমাদের এখানে বলতেছে যে একটা সাইটের নাম মানে সাইটের যে নামটা সেটা দিতে, দেন এখানে আমাদের লগইন অ্যাক্সেস করার জন্য একটা ইয়া দিতে, তো আমি এখান থেকে ধরেন দিয়ে দিই গ্লোসারি, এটা ধরেন আমার স্টোরের নাম, এবং ইউজার নেম দিয়ে দিই একটা ধরেন বুচং বাচং দিয়ে দিই, ধরেন 119 এটা দিলাম, পাসওয়ার্ড একটা ধরেন স্ট্রং একটা পাসওয়ার্ড দিই, কি পাসওয়ার্ড দিই জানাবো, ওকে আমি এটা একটু ইয়া করে দিই, পাসওয়ার্ড আমি এখান থেকে লিখে দিচ্ছি, আপনাদের মনের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। হ্যাঁ দিয়ে দিলাম, এখান থেকে একটা ইমেল দিতে বলতেছে, তো আমি এখান থেকে ধরেন আমার এই একটা ইমেল দিয়ে দিলাম, এখান থেকে জাস্ট এটা টিক যদি থাকে টিকটা তুলে দিবেন, জাস্ট ইনস্টল করবেন, একদম সহজ কাজটা করা, একদমই সহজ। জাস্ট এখান থেকে আমরা লগ ইন করবো, যেটাতে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিছি সেটা আমি এখান থেকে লগ ইন করবো।
আমি এখান থেকে ধরেন আমার নাম দিছি হচ্ছে রাজু আহমেদ 119, 119 এটা মেবি দিছি, ওকে এটা মেবি দিছি। আর এখানে একটা পাসওয়ার্ড দিছি, ওকে পাসওয়ার্ডটা দিয়ে আমি এই ওয়েবসাইটের ভিতরে লগ ইন করবো। তো দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু লগ ইন করা হয়ে গেছে একদম সহজে। কিন্তু আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেললাম, আমার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম এবং আমি কিন্তু ওয়েবসাইটে ঢুকে পড়ছি। দেখছেন একদম সহজ, বিষয়টা একদমই সহজ। সানি এটা করা সম্ভব না? হ্যালো, না, এটাও সহজ আছে। এটা যত